তিনি আমাদের বামফ্রন্টের প্রতিক্রিয়া আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান আপনাকে জানিয়েছেন, আমি সেগুলো পুনরাবৃত্তি করছি। আমি সবার এটা বলতে চাই যে পুরো নির্বাচন ফলাফল দেখিয়ে দিয়েছে যে সামগ্রিক নির্বাচন প্রক্রিয়ায় শাসক দল জনবিচ্ছিন্নতা থেকে আতঙ্কিত হয়ে যে বহুমুখী আক্রমণ নামিয়ে নিয়েছিল মানুষ তার জবাব দিয়েছেন খানিকটা সরকার। আমরা মনে করি যে এই সরকার তার বিচ্ছিন্নতার লক্ষণ তার ক্রমশ নানা ঘটনায় প্রকাশ পাচ্ছে এবং বিষয়ে আমরা সচেতন যে তার মানে এই নয় যে এই সরকার এই রাজ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের যে জনসমর্থনের হারের বিচারে তারা যে প্রথম স্থানে এখন রয়েছে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। যদি সাধারণ নির্বাচন হতো, শান্তিপূর্ণ হওয়ার নির্বাচন হতো, তাহলেও তারা প্রথম দল হিসাবে এখন জনবিচ্ছিন্নতা সত্ত্বেও তারা নির্বাচনে উঠে আসবে। কিন্তু তারা ভয় পাচ্ছে এই যে বিচ্ছিন্নতার প্রকাশ পাবে, অর্থাৎ তাদের যে মানুষ থেকে বিচ্ছিন্নতা বাড়ছে, ভোট হার কমে যাবে, সেই জন্যে তারা মূলত বামপন্থীদের এবং সেই সব জায়গায় যেখানে বামপন্থীদের শক্তি আছে সেগুলোকে বেছে নিয়ে তারা আক্রমণ কেন্দ্রীভূত করে। নির্বাচনী ফলাফলে এটা স্পষ্ট যে এত সব সত্ত্বেও বহু জায়গায় মানুষ তা রুখে গিয়েছেন এবং সেই জন্য আমরা মানুষকে আবারও অভিনন্দন জানাচ্ছি। দল মত নির্বিশেষে মানুষের যে ভূমিকা, জনগণের যে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের যারা আক্রান্ত হয়েছেন, এখনো হচ্ছে, আগামী দিনে হবেন এবং তাদের ভয় ভীতি দেখানো হচ্ছে, তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এটাও প্রমাণিত হয়েছে যে পশ্চিমবাংলায় বামপন্থীর এই একমাত্র বিকল্প এই নির্বাচনী ফলাফলের রায় এবং এটা বিষয়ে আমরা সচেতন যে বামপন্থীদের দায়িত্ব বেড়েছে এই দিক থেকে যে তাদের আরো ব্যাপক মানুষের কাছে পৌঁছতে হবে এবং ব্যাপকতর প্রতিরোধ গড়ে তুলতে হবে, ব্যাপকতম প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে যে সমস্ত মানুষ আক্রান্ত হচ্ছেন, সমস্ত বিরোধী দল এমনকি শাসক দলের অনুগামী যারা আক্রান্ত হচ্ছেন তাদের কাছেও নির্বিধায় পৌঁছতে হবে। সাধারণ ধর্মঘটে সঞ্চালিত করার ডাক দেন, তাকে আমরা সমর্থন করেছি বামপন্থীরা এবং অন্যান্য বিরোধী দলও তারা সমর্থন করেছে। তাতে সরকার আরো আতঙ্কিত হচ্ছে এবং এই আতঙ্কের প্রতিক্রিয়া হচ্ছে সরকার যেভাবে এর মোকাবিলা করবার চেষ্টা করছে তার মতো মুখ্যমন্ত্রী কার্যত যুদ্ধ ঘোষণা করেছে নিজে যে বন্ধকে তিনি প্রশাসনিকভাবে মোকাবিলা করবেন এবং তাঁর দলকে রাস্তায় নামানো হবে। তাঁর দল মানে আমি বিশ্বাস করি সেই দলে অনেক মানুষ আছেন যারা শান্তিপ্রিয় মানুষ, যারা গণতান্ত্রিক মানুষ আছেন, তাদের কথা আমি বলছি না। যে বহিরাগত সমাজ বিরোধীদের নিয়ে যেরকম করে উদযাপন করা হয়েছিল তাদের রাস্তায় নামানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ভয় ভীতি হুমকি এবং আক্রমণ শুরু হয়েছে। আমি এটাই বলতে পারি যে এই সব কিছুকে উপেক্ষা করে মানুষ এর উপযুক্ত জবাব দেবেন এই বিশ্বাস আমাদের আছে।
উনি সেই বস্তা পচা একটা সার্কুলার আবার দিয়েছেন, ওটা ছিঁড়ে ফেলার যোগ্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা আইন অনুষদের সঙ্গে পরামর্শ করতে পারেন, এই সার্কুলার অবৈধ, ইল্লিগাল, আনকনস্টিটিউশনাল, সংবিধান জরুরি সার্কুলার। কেউ কোন অপরাধ করার আগেই তার শাস্তি ঘোষণা করা হচ্ছে, সমর্থ হওয়ার জন্য সার্কুলার। এর আগে পরেও আদালতে যখন গেছে এই সার্কুলার বৈধতা পাই, তারপরেও উনি এই সার্কুলার দিয়েছে।